হরে কৃষ্ণ। তো আজকে আমরা আলোচনা করব ভীষ্মপঞ্চক ব্রত সম্পর্কে। ভীষ্মপঞ্চক ব্রত কি এবং ভীষ্মপঞ্চক ব্রত পালনের নিয়ম, অর্ঘ্যমন্ত্র, তর্পণ মন্ত্র, প্রণাম মন্ত্র এবং ভীষ্মপঞ্চক ব্রত যারা পালন করবেন তারা কীভাবে তর্পণ করবেন, মাতাজিরা তর্পণ করতে পারবেন কিনা, যাদের পিতা রয়েছে তারা তর্পণ করতে পারবেন কিনা, এই সমস্ত বিষয় নিয়ে আমি আজকে বিস্তারিত আলোচনা করব এবং যারা ব্রত পালন করবেন তারা কী কী গ্রহণ করবেন, কী কী বর্জন করতে হবে। তো ভীষ্ম পঞ্চক, পঞ্চক মানে হচ্ছে পাঁচ, যেহেতু ভীষ্মদেব এই ব্রত পালন করেছিলেন তো সেই কারণে এই ব্রতের নাম হয়েছে ভীষ্ম পঞ্চক। আর পঞ্চক মানে যেহেতু পাঁচ তাই এই ব্রত পাঁচ দিন পালন করতে হয়। কোন পাঁচ দিন? কার্তিক মাসের শুক্লপক্ষের যে একাদশী তিথি রয়েছে উত্থান একাদশী, সেই উত্থান একাদশী থেকে পূর্ণিমা পর্যন্ত যে পাঁচ দিন, কার্তিক মাসের উত্থান একাদশী থেকে বা কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশী থেকে কার্তিক মাসের পূর্ণিমা তিথি পর্যন্ত এই পাঁচ দিন ভীষ্মপঞ্চক ব্রত পালন করতে হয়। তো এই ভীষ্মপঞ্চক ব্রত পালনের কথা বিভিন্ন শাস্ত্রে উল্লেখ করা হয়েছে। পদ্মপুরাণের ব্রহ্মখণ্ডের 23তম অধ্যায়ে উল্লেখ করা হয়েছে, পদ্মপুরাণের স্বর্গখণ্ডে, পদ্মপুরাণের উত্তরখণ্ডে, স্কন্দপুরাণের বিষ্ণুখণ্ডের কার্তিক মাহাত্ম উল্লেখ করা হয়েছে এবং গরুড় পুরাণের পূর্বখণ্ডের 123তম অধ্যায়ে উল্লেখ করা হয়েছে এবং তা হরিভক্তি বিলাসে উল্লেখ করা হয়েছে। তো এই ভীষ্মপঞ্চক ব্রত সকলের পালন করা উচিত, কারণ ভীষ্মদেব ছিলেন ভগবানের অত্যন্ত প্রিয় ভক্ত এবং তার সাথে ভগবানের যে সম্পর্ক সেটি ছিল বীররসের এবং তিনি ভগবানকে সন্তুষ্ট করেছিলেন এবং ভীষ্মদেবকে বলা হয় দ্বাদশ মহাজনের একজন। তো দ্বাদশ মহাজন মানে যারা ভগবানকে সঠিকভাবে জানেন, পূর্ণরূপে জানেন এবং যারা ভগবানের প্রিয় ভক্ত, সেরকম ১২ জন মহাজন রয়েছেন এবং তাদের মধ্যে অন্যতম হচ্ছেন এই ভীষ্মদেব। তো আমরা যদি এই ভীষ্মপঞ্চক ব্রত পালন করি তাহলে আমরা ভীষ্মদেবকে সন্তুষ্ট করতে পারবো এবং যদি আমরা তর্পণ করি তাহলে ভীষ্মদেবের মাতা গঙ্গাদেবীকে সন্তুষ্ট করতে পারবো এবং সর্বোপরি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে আমরা সন্তুষ্ট করতে পারবো। এবং শাস্ত্রে বলা হয়েছে যদি কেউ চাতুর্মাস্য ব্রত পালন করতে না পারে বা যদি কেউ দামোদর ব্রত পালন করতে না পারে বা কার্তিক ব্রত পালন করতে না পারে, যদি তারা ভীষ্মপঞ্চক ব্রত পালন করেন তাহলে তারা চাতুর্মাস্য ব্রতের যে ফল, দামোদর ব্রতের যে ফল, সেই ফল তারা প্রাপ্ত হতে পারবেন। তো এই ভীষ্মপঞ্চক ব্রত অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অন্য সকল ব্রতের মধ্যে এই ভীষ্মপঞ্চক ব্রত অত্যন্ত মাহাত্মপূর্ণ। এবং এই ভীষ্মপঞ্চক ব্রত যারা ব্রহ্মচারী রয়েছেন তাদের অবশ্যই 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 পালনীয়, কারণ ভীষ্মদেব ছিলেন ব্রহ্মচারী এবং তিনি তার পিতার নিকট প্রতিজ্ঞা করেছিলেন যে তিনি সারা জীবন এই ব্রহ্মচর্য পালন করবেন এবং তিনি কখনো বিয়ে করবেন না, তিনি কোনো সন্তান সন্ততি নেবেন না এবং তিনি হস্তিনাপুরের রাজসিংহাসনে বসবেন না এবং যারা হস্তিনাপুরের রাজসিংহাসনে অধিষ্ঠান করবেন তাদের তিনি সর্বোপরি সাহায্য করবেন। তো এই ভীষ্মদেব হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণের অন্যতম প্রিয় ভক্ত, তাই আমাদের উচিত এই ব্রত পালন করে ভীষ্মদেবকে সন্তুষ্ট করা, কারণ বৈষ্ণবেরও আবেদনে কৃষ্ণ দয়াময়। যদি আমরা ভীষ্মদেবকে সন্তুষ্ট করতে পারি তাহলে তার কৃপায়, তার আবেদনে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অত্যন্ত সন্তুষ্ট হবেন। এবং এই ভীষ্মপঞ্চক ব্রত যেহেতু পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অত্যন্ত প্রিয় তাই আমাদের সকলের উচিত এই ব্রত পালন করা। চতুর্বর্ণ এবং চতুরাশ্রম, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, ব্রহ্মচর্য, গার্হস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস সকলেরই এই ব্রত পালন করা উচিত, তবে বিশেষভাবে যারা ব্রহ্মচারী রয়েছেন তাদের অবশ্যই পালন করা উচিত। তো কীভাবে এই ভীষ্মপঞ্চক ব্রত পালন করতে হবে সে সম্পর্কে এখন আমি তুলে ধরছি। তো শাস্ত্রে ভীষ্মপঞ্চক ব্রত পালনের 3টি নিয়ম উল্লেখ করা হয়েছে। প্রথম যে নিয়ম সেটি হচ্ছে ভীষ্মপঞ্চক ব্রতের প্রথম দিন অর্থাৎ একাদশীর দিন গোময় গ্রহণ করতে হবে এবং দ্বিতীয় দিন গোমূত্র এবং তৃতীয় দিন দুধ এবং চতুর্থ দিন দধি এবং পঞ্চম দিন হচ্ছে গোমূত্র, গোময়, দধি, দুধ এবং ঘি মিশ্রিত পঞ্চগব্য, পাঁচটি জিনিস মিশিয়ে পঞ্চগব্য। এই পাঁচ দিনে শুধুমাত্র এই পাঁচটি দ্রব্য গ্রহণ করতে পারবেন যারা প্রথম স্তরের ব্রত পালন করবেন, অর্থাৎ যারা কঠোরভাবে ভীষ্মপঞ্চক ব্রত পালন করবেন তাদের ক্ষেত্রে প্রথম দিন তারা গ্রহণ করতে পারবেন অল্প একটু গোময়, দ্বিতীয় দিন অল্প একটু গোচনা বা গোমূত্র এবং তৃতীয় দিন অল্প একটু দুধ বা ক্ষীর এবং চতুর্থ দিন দধি এবং পঞ্চম দিন এই পাঁচটি দ্রব্যের অর্থাৎ গোময়, গোমূত্র, দধি, ঘি এবং দুধের মিশ্রণে যে পঞ্চগব্য তা গ্রহণ করতে পারবেন পঞ্চম দিন। এবং পঞ্চম দিন অর্থাৎ পূর্ণিমার দিন সূর্যাস্তের পর অর্থাৎ যখন চন্দ্র উদয় হবে তখন আপনারা পালনা করতে পারবেন। তো এই হচ্ছে যারা প্রথম স্তরে ব্রত পালন করবেন এবং এটি অত্যন্ত কঠিন। তো যারা এটি করতে অসমর্থ তাদের জন্য দ্বিতীয় আরেকটি স্তর রয়েছে, সেই স্তরে আপনারা ফলমূল গ্রহণ করতে পারবেন। তো সেই স্তরে আপনারা কীভাবে করবেন? তো প্রথম দিন যেহেতু একাদশী রয়েছে আপনারা সেদিন নির্জলা ব্রত পালন করতে পারেন, নির্জলা একাদশী ব্রত, আর যদি সম্ভবপর না হয় আপনারা সেদিন থেকেই ফল গ্রহণ করতে পারেন। তো আপনারা কী কী ফল গ্রহণ করবেন বা কী কী গ্রহণ করবেন না সেগুলি হচ্ছে, যেসব দ্রব্য আপনারা গ্রহণ করতে পারবেন তা হচ্ছে আলু, মিষ্টি আলু বা কাঁচকলা সেদ্ধ, আপেল, আঙ্গুর, আম, নারকেল বা নারকেলের জল, কাজু বাদাম, কিশমিশ, খেজুর, কমলা, মালটা, বাঙ্গি, কলা, আমলকি এবং সৈন্দব লবণ। এবং যেসব দ্রব্য বর্জন করতে হবে সেগুলি হচ্ছে দুধ এবং দুগ্ধজাত দ্রব্য,
অধিক বীজযুক্ত ফল যেমন পেয়ারা, ডালিম, পেঁপে, শসা, তরমুজ প্রভৃতি। তো এইভাবে যারা দ্বিতীয় স্তরের ব্রত পালন করবেন তারা এইভাবে ফলমূল গ্রহণ করতে পারেন এবং অনেকেই এই দ্বিতীয় স্তরের ব্রত পালন করে থাকেন এবং যারা দ্বিতীয় স্তরের ব্রত পালনেও অসমর্থ তারা তৃতীয় স্তরের ব্রত পালন করতে পারেন এবং এটিও শাস্ত্রে উল্লেখ করা হয়েছে। তো তৃতীয় স্তরের ব্রত কীভাবে পালন করতে পারবেন তাদের জন্য হবিষণ্ণ অ্যালাউড, মানে আপনারা হবিষণ্ণ গ্রহণ করতে পারবেন। যেহেতু প্রথম দিন হচ্ছে একাদশী তো সেদিন তো আপনারা হবিষণ্ণ গ্রহণ করতে পারবেন না, সেই দিন আপনারা নির্জল একাদশী ব্রত পালন করতে পারেন অথবা ফল গ্রহণ করতে পারেন। এবং শেষের যে চার দিন দ্বাদশীর দিন হতে পূর্ণিমা দিন পর্যন্ত এই চার দিন আপনারা হবিষণ্ণ গ্রহণ করতে পারেন। তো হবিষণ্ণের মধ্যে আপনারা কী কী দ্রব্য গ্রহণ করতে পারবেন সেগুলি হচ্ছে আতপ চাল, ঘি, সৈন্দব লবণ, কাঁচকলা, গম, বার্লি, আলু, আপেল, আঙ্গুর, আম, নারকেল, নারকেলের জল, কাজু বাদাম, কিশমিস, খেজুর, কমলা, মালটা, বাঙ্গি, কলা, আমলকি, সৈন্দব লবণ, ইক্ষু এবং ননিযুক্ত দুধ। এবং হবিষণ্ণ গ্রহণে যা যা বর্জন করতে হবে সেগুলি হচ্ছে মুগ ডাল, তিলের তেল, বেতু শাক, সাত্ত্বিক শাক, মূলা, জিরা, তেঁতুল, অধিক বীজযুক্ত ফল যেমন পেয়ারা, ডালিম, পেঁপে, শসা, তরমুজ প্রভৃতি। তো এইভাবে আপনারা তিনটি স্তরের যে কোনো একটি স্তরে আপনারা ব্রত পালন করতে পারেন। প্রথম যে স্তর সেটি অত্যন্ত কঠিন পঞ্চগব্য গ্রহণ করে এবং দ্বিতীয় যে স্তর সেটি হচ্ছে ফল গ্রহণ করে এবং তৃতীয় যে স্তর সেটিতে আপনারা হবিষণ্ণ এবং ফল গ্রহণ করতে পারবেন। তো আপনারা যে স্তরেই ব্রত পালন করুন না কেন আপনাদেরকে এই পাঁচ দিন অবশ্যই গঙ্গায় স্নান করতে হবে অথবা পবিত্র নদীতে স্নান করতে হবে এবং তর্পণ করতে হবে, অর্ঘ্য প্রদান করতে হবে ভীষ্মদেবের উদ্দেশ্যে এবং ভীষ্মদেবকে প্রণাম করতে হবে। তো সেই কারণে ভীষ্মদেবকে আপনারা কীভাবে তর্পণ করবেন এবং কী কী মন্ত্র রয়েছে তা এখন আমি তুলে ধরছি। তো ভীষ্মদেবের উদ্দেশ্যে তর্পণ করার জন্য আপনাদেরকে গঙ্গা বা পবিত্র নদীতে অবগাহন করতে হবে এবং বক্ষ সমান জলে নেমে দুই হাতে সেই পবিত্র নদীর যে জল সেই জলকে দুই হাতে বা দুই কুশে নিয়ে তারপর তর্পণের যে মন্ত্র রয়েছে সেই মন্ত্র উচ্চারণ করতে হবে এবং তারপর দুই হাতকে ডান দিকে কাত করে এবং একটু নিচু করে, যখন এই রকম হবে দুই হাতকে ডান দিকে কাত করে একটু নিচু এবং এই বরাবর জলটুকু আপনারা ফেলবেন। তর্পণের যে মন্ত্র সেটি হচ্ছে ওম বৈয়াগ্রপাদ্যা গোত্রায় সংস্কৃতি প্রবরায় চ অপুত্রায় দদ্যামে তৎ সলিলম ভীষ্মবর্মণে। এবং এরপর আপনাদেরকে অর্ঘ্য প্রদান করতে হবে এবং অর্ঘ্য মন্ত্র হচ্ছে বসু নামা অবতারায় শান্তনুরাত্মজায় চ অর্ঘ্য দদামি ভীষ্মায় আজন্ম ব্রহ্মচারিণে। এবং এরপর ভীষ্মদেবের উদ্দেশ্যে প্রণাম করতে হবে এবং প্রণাম মন্ত্র হচ্ছে ওম ভীষ্ম সনাতনেভ্য বীরহ সত্যবাদী জিতেন্দ্রিয় আভিরাব্ধির বাপ্নোতু পুত্র পৌত্র চিতম ক্রিয়াম। তো এইভাবে আপনারা এই ব্রতের পাঁচ দিন তর্পণ, অর্ঘ্য এবং ভীষ্মদেবের উদ্দেশ্যে আপনারা প্রণাম নিবেদন করবেন। তো আপনাদের যাদের পক্ষে পবিত্র জলে নেমে বা পবিত্র নদীতে নেমে তর্পণ করা সম্ভব হবে না তারা আপনারা যখন আপনারা স্নানাগারে স্নান করবেন তখন আপনারা গঙ্গাকে আবাহন করবেন, ওম গঙ্গা ওম গঙ্গা ওম গঙ্গা, গঙ্গাকে আবাহন করে এই মন্ত্রগুলো উচ্চারণ করে আপনারা আপনাদের স্নানাগারেও আপনারা তর্পণ করতে পারেন। তো এখানেই শেষ নয়, ভীষ্মপঞ্চক ব্রতের পাঁচ দিন আরও পাঁচটি বিশেষ কাজ করতে হবে, সেটি হচ্ছে ভগবানের উদ্দেশ্যে পুষ্প নিবেদন করা। প্রথম দিন অর্থাৎ একাদশীর দিন ভগবানের চরণে পদ্ম ফুল নিবেদন করতে হবে এবং দ্বাদশীর দিন অর্থাৎ দ্বিতীয় দিন ভগবানের উরুতে বিল্বপত্র নিবেদন করতে হবে এবং তৃতীয় দিন ভগবানের নাভিদেশে গন্ধদ্রব্য নিবেদন করতে হবে এবং চতুর্থ দিন ভগবানের স্কন্ধদেশে জবা ফুল এবং বিল্বপত্র নিবেদন করতে হবে এবং পঞ্চম দিন অর্থাৎ শেষ দিন বা পূর্ণিমার দিন ভগবানের মস্তকে মালতী পুষ্প নিবেদন করতে হবে। তো ভীষ্মপঞ্চক ব্রতের এই পাঁচ দিন ব্রত পালন করে যদি ভগবানের উদ্দেশ্যে এইভাবে পুষ্প নিবেদন করেন তাহলে ভগবান অত্যন্ত প্রসন্ন হন, অত্যন্ত সন্তুষ্ট হন এবং তিনি কৃষ্ণ ভক্তি প্রদান করেন। তো অনেকে দুইটি প্রশ্ন করে যে যাদের পিতা রয়েছে তারা কি তর্পণ করতে পারবেন কিনা এবং মাতাজিরা তর্পণ করতে পারবেন কিনা। তো প্রথমটি, যাদের পিতা রয়েছে তারাও তর্পণ করতে পারবেন, কারণ আপনারা আপনাদের পূর্বপুরুষদের উদ্দেশ্যে বা পিতার উদ্দেশ্যে এখানে তর্পণ করছেন না, এই পাঁচ দিন আপনারা তর্পণ করবেন ভীষ্মদেবের উদ্দেশ্যে, কারণ ভীষ্মদেবের যেহেতু কোনো সন্তান ছিল না, কারণ তিনি ব্রহ্মচারী ছিলেন, তিনি যেহেতু কোনো সন্তান গ্রহণ করেননি, তো সেই কারণে আমাদের সকলের উচিত ভীষ্মদেবের উদ্দেশ্যে তর্পণ প্রদান করা এবং এতে ভীষ্মদেব অত্যন্ত সন্তুষ্ট হবেন। এবং যেহেতু ভীষ্মদেবের মা হচ্ছেন গঙ্গা মাতা আর যেহেতু আপনারা গঙ্গায় তর্পণ করবেন তো সেই কারণে মা গঙ্গাও অনেক সন্তুষ্ট হবেন এবং সর্বোপরি পরমেশ্বর ভগবানও অত্যন্ত সন্তুষ্ট হবেন। এবং দ্বিতীয় যে প্রশ্নটি সেটি হচ্ছে মাতাজিরা তর্পণ প্রদান করতে পারবেন কিনা। হ্যাঁ,
মাতাজিরাও তর্পণ প্রদান করতে পারবেন এবং সেটি ইসকনের অন্যতম আচার্য এবং দীক্ষাগুরু শ্রীল জয়প্রতাক স্বামী গুরু মহারাজ উল্লেখ করেছেন এবং তিনি বলেছেন যে শ্রীল প্রভুপাদ মাতাজিদের ব্রহ্মগায়ত্রী মন্ত্র প্রদান করতেন এবং তিনি মাতাজিদেরকে ভগবানের অনেক সেবায় অংশগ্রহণ করতে উদ্বুদ্ধ করেছেন। তো মাতাজিরাও ভীষ্মদেবের উদ্দেশ্যে তর্পণ প্রদান করতে পারবেন ভীষ্মদেবের সন্তান হিসেবে। এইভাবে আপনারা ভীষ্মপঞ্চক ব্রত পালন করতে পারেন। তো যারা ব্রত পালন করবেন তারা কখন পালনা করবেন? আপনারা ব্রতের পঞ্চম দিন অর্থাৎ পূর্ণিমার দিন সূর্যাস্তের পর যখন চন্দ্র উদয় হবে তখন আপনারা পালনা সম্পন্ন করবেন। তো আপনারা যারা ব্রত পালন করবেন তারা আপনাদের প্রিয়জনদের মাঝেও আপনারা এই ভিডিওটি শেয়ার করুন এবং তাদেরকে আপনারা অবগত করুন যেন তারাও ভীষ্মপঞ্চক ব্রত পালন করে ভীষ্মদেবের কৃপা, মা গঙ্গার কৃপা এবং সর্বোপরি পরমেশ্বর ভগবানের কৃপা লাভ করে তারা যেন ভক্তি লাভ করতে পারে সেই কারণে তাদেরকে উৎসাহিত করুন। বিকজ শেয়ারিং ইজ কেয়ারিং। যদি আপনি তাদেরকে কেয়ার করেন তাহলে এই ভিডিওটি শেয়ার করুন তাদের মাঝে। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা কৃষ্ণ ভাবনাময় থাকুন। ধন্যবাদ সবাইকে। হরে কৃষ্ণ।